আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো সুস্থ আছেন বরাবর আমি আজকে এই সাপ্তাহে আপনাদের হাজির হলাম শিক্ষণ মূল্য একটা ভিডিও টিকে নিয়ে যথারীতি আপনাদের যাদের সৌদি আরব মোবাইল ফে অ্যাপ আছে এবং যে মোবাইল নাম্বারে রেজিস্টার করা আছে মোবাইল ফে অ্যাপটা যদি এই মোবাইল নাম্বারটা লস হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কিভাবে নতুন একটা মোবাইল নাম্বার আপলোড করে নেবেন মোবাইল ফে ওই অ্যাপে আমি এখন আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দিই যথাবিত দেখুন মোবাইল পেয়ে ওলে টাইপে যদি যে নাম্বারে রেজিস্টার করা আছে সেই নাম্বার যদি হারাই যায় বা বন্ধ হয়ে যায় তাহলে তো অবশ্যই আপডেট করা লাগবে কারণ আপনারা যদি মোবাইল পেয়ে ওলে টাইপে কোন ট্রানজাকশন করেন বা লগ ইন করেন অবশ্যই তো মোবাইল নাম্বার লাগবে সো আপনারা যখন মোবাইল নাম্বারটা হারাই যায় বা লস হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা নতুন একটা মোবাইল নাম্বার কীভাবে রেজিস্টার করে নেবেন আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিব সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে সফটওয়্যার রেজিস্টার করবেন যদি সম্ভব হয় আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ওকে কথা না বাড়িয়ে শুনুন দেখি মূল ভিডিওতে প্রথমত আপনাদের মোবাইল থেকে মোবাইল ফে ওয়ালেট অ্যাপটা ফাস্ট কোড দিয়া লগ ইন করে নেবেন এখন আমি আমার মোবাইলে লগ ইন করতেছি সাইন ইন তারপর মোবাইল ফে ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে এখানে দেখতে পাবেন উপরে কর্নারে প্রোফাইল এখানে প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে এখানে দেখতে পাবেন ইউজার ইনফরমেশন এটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে দেখুন এখানে সর্বপ্রথম নাম শো হবে যার নামে মোবাইল ফে ওয়ালেট অ্যাপটা আছে অ্যান্ড নি মোবাইল নাম্বারটা শো হয়ে যাবে যে মোবাইল ফে ওয়ালেট অ্যাপটা যে মোবাইল নাম্বারে রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে যাবে সো আপনাদের এই মোবাইল নাম্বারটা যদি হারাই যায় বা বন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সহজে শেষ করে নিতে পারবেন এই মোবাইল নাম্বারটা সো কীভাবে শেষ করবেন এখানে দেখতে পাবেন একটা এডিট অপশন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে সো এখানে আপনারা নতুন মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবেন যে মোবাইল নাম্বারটা শেষ করতে চাচ্ছেন নতুন নাম্বার সেই নাম্বারটা এখানে এন্টিক করে দেবেন অর্থাৎ এই নাম্বারে তারপরে সব ওটিপি এই নাম্বারে আসবে আমি এখন আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিয়েছি তারপরে নতুন মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন কনফার্ম এটার একটা ক্লিক করে দিবেন তারপর এ যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছেন সেই মোবাইল নাম্বারে পাঁচ ডিজিটের একটা কোড আসবে সেই কোড নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন অর্ডার ওটিপি নাম্বার আমি এখন আমারটা এন্ট্রি করতেছি ওটিপি নাম্বারটা বসানোর পরে এখানে দেখতে পাবেন আইডি নাম্বার এখানে আইডি নাম্বারটা আকামা নাম্বারটা বসে দিবেন তারপর এখানে ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের ই কামার নাম্বার উপর ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানে অবশ্যই এন্ট্রি করে দিবেন আমি এখন আমারটা এন্ট্রি করতেছি ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা এন্ট্রি করার পর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন নিচে দেখুন এখানে আমার ইরর আসতেছে ইনকারেক্ট ইনফরমেশন অর্থাৎ আমার নাম্বারটা শেষ হইতেছে না কারণ আমি এখন শেষ করবো না শুধু আপনাদের দেখানোর স্বার্থে এভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ ফলো করে দেখিয়ে দিছে আপনারা এভাবে সহজে মোবাইল নাম্বারটা শেষ করে নিতে পারবেন দেখুন আমার এই মোয়ালিফাই ওয়ালেট অ্যাপ আরজনের নামে সো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে অ্যান্ড একটা আমার নিজস্ব আকামার নাম্বার দিয়ে অ্যান্ড ডেট অফ বার্থ দিয়ে আপনাকে দেখিয়ে দিছে কিভাবে আপনারা মোবাইল নাম্বারটা শেষ করবেন ফে ওয়ালেট অ্যাপে আপনারা যখন নেক্সট ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার সাথে সাথে সব ইনফরমেশন দেওয়ার পরে নেক্সট ডে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইল নাম্বারটা সেজ হয়ে যাবে মোয়ালিফাই ওয়ালেট অ্যাপে সো ফ্রেন্ডস আপনারা সহজে এভাবে মোবাইল ফেভারিট অ্যাপের নতুন মোবাইল নাম্বারটা শেষ করে নিতে পারবেন আমি এইমাত্র যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা সহজে মোবাইলি ফেভারিট অ্যাপের মোবাইল নাম্বারটা সহজে শেষ করে নিয়ে নিতে পারেন সো দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় মূল্যবিডিকে সেভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই